আসসালামু আলাইকুম। মংলা বন্দর কর্তৃপক্ষ নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গত 20/11/2022 তারিখে। আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এটা গত 20/11/2022 খ্রিস্টাব্দে প্রকাশিত, যা অনেক অনলাইন পোর্টালে এখন পর্যন্ত দেখালো দেওয়া হয় নাই। এরকম মংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরকারি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে বর্ণিত শর্তাদি নির্ধারণ ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম পাইলট, গ্রেড হচ্ছে ষষ্ঠ গ্রেড, এখানে দুইজন লোক নিবে। আমরা নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় মোট ফরেন গোয়িং এফজি ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে তা হলো একান্ত সচিব, এটা নবমতম গ্রেডের বেতন পাবে 22,000, আমরা জানি নবমতম গ্রেড। এখানে একজন লোক নিবে, কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন। সহকারী প্রকৌশলী তড়িৎ গ্রেড নবমতম গ্রেডের স্কেলে বেতন পাবেন, একে কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর সহকারী প্রকৌশল সিভিল ও হারবার গ্রেড নবমতমের, এখানে 5 জন সহকারী প্রকৌশলী নেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ও হারবারে, প্রকৌশল পুর এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 5 হিসাবরক্ষণ কর্মকর্তা, এখানে নবমতম গ্রেড, এখানে নেওয়া হবে 2 জন। হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা অ্যাকাউন্টিংয়ে মেজর এমবিএ সহ, অর্থাৎ অনার্সে যাদের অনার্সে অ্যাকাউন্টিং এবং মাস্টার্সেও আপনার হিসাব বিজ্ঞান বিভাগ যাদের থাকবে তারা এই পদের জন্য ক্যাপাবেল হবেন আর কি। উপ সহকারী প্রকৌশলী, এখানে 10ম গ্রেড, এখানে 2 জন নিবে, কমপক্ষে পুর কৌশল বিষয়ে তার ডিপ্লোমা থাকতে হবে। ইনল্যান্ড ইঞ্জিনিয়ার, এটা 11ম গ্রেডের বেতন, ইনল্যান্ড ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন, আমরা জানি সহকারী শিক্ষক বলতে আমরা সাধারণত প্রশিক্ষণ, যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন তাদের আমরা বিএড ডিগ্রিধারী ব্যক্তি বলে থাকি। এখানে বিএডবিহীন ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন। মংলা বন্দর কর্তৃপক্ষের যে স্কুল রয়েছে সেখানে আপনারা রাজস্ব খাতভুক্ত 3টি যে কোনো পদে আপনি এখানে আবেদন করতে পারবেন। যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বলা বাহুল্য এখানে সহকারী শিক্ষককে যাদের নিয়োগ দেওয়া হবে তারা 11ম গ্রেডে বেতন পাবেন। এক্ষেত্রে মহিলা পুরুষ উভয়ই এই এই পদটা আপনারা আবেদন করতে পারবেন। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16ম গ্রেডের স্কেলে বেতন পাবেন, এখানে টোটাল 15 জন নেওয়া হবে, কমপক্ষে এইচএসসি পাস, বাংলা ইংরেজি টাইপে ট্রেড সার্টিফিকেট ও সরকারি কর্তৃক নির্ধারিত গতি থাকতে হবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমরা যারা নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করি অনেকের আমাদের সরকার প্রদত্ত বা কারিগরি শিক্ষা বোর্ড কিংবা অন্যান্য নিবন্ধিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সরকারি, সেই সকল সরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বলতে আমি যুব উন্নয়ন থেকে যারা সমাজসেবা অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন কিংবা পোস্ট অফিস কর্তৃক 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ট্রেড কোর্স সার্টিফিকেটে উত্তীর্ণ হয়েছেন এবং সার্টিফিকেট দ্বারাই মূলত এই এই পদের জন্য ক্যাপাবেল হবেন। কেউ যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সংগ্রহ করেন, বাস্তব অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে এই পদের জন্য আবেদন না করাটাই ভালো। কারণ ব্যবহারিক যখন টেস্ট নেওয়া হয় তখন সর্বোচ্চ গতিসীমা থাকলে সে ব্যবহারিক থেকে বাদ পড়েন। বাস্তবিক পক্ষে আমি এরকমই একজন ভুক্তভোগী ছিলাম, এই জন্য হয়তোবা বিষয়টা আমি আপনাদের বলতে পারলাম। কারণ আমি ইতিমধ্যে প্রায় 3 থেকে 4 বার মংলা পোর্ট অথরিটি অর্থাৎ মংলা বন্দর কর্তৃপক্ষে আমি 3 থেকে 4 বার আবেদন করি এবং আমি প্রায় 4 বারের মতো ভাইভাতে ব্যবহারিক সহ ভাইভাতে উত্তীর্ণ হই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার
কোনো পদেই চাকরি হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমি চেষ্টায় আছি। গাড়ি যানবাহন চালক গ্রেড 16তম গ্রেডের বেতন 9,300 থেকে 22,490। এখানে দুইজন নিবে, অষ্টম শ্রেণীর পার ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার জেনে নেই যোগ্যতা সম্পন্ন বা শর্তাবলীগুলো দেখে নিই। প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনের ঠিকানা আছে www.mpajobs.mpajobsbd.com। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 27/11/2000 খ্রিস্টাব্দ তারিখ থেকে 10 ঘটিকা থেকে 13/12/2022 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা ঘটিকা পর্যন্ত। উল্লিখিত পদসময় ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করতে হবে। প্রার্থীর বয়সসীমা 27/11 এত তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তানের দিন ক্ষেত্রে বয়সসীমা 25 দিন ও সর্বোচ্চ 30 বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানের এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 পর্যন্ত শিথিলযোগ্য। 1 নং প্রবীণ প্রার্থীর জন্য 25/3 তারিখে বয়স সর্বোচ্চ 45 বছর এবং 2 থেকে 10 নং ক্রমিক পদের জন্য এত তারিখে 30 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট যুক্ত হবে না। এখন সব থেকে একটা বড় বিষয় হচ্ছে আমাদের, আমি একটা বিষয় বলে দিই, যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই এই মোংলা পোর্ট অথরিটির এই ওয়েবসাইটটা mpajobsbd.com এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাবেন, ফর্ম পূরণের নিয়মাবলী দেখতে পারবেন, ইভেন আপনারা এখানে চাকরির আবেদনের জন্য আবেদন পর্যন্ত করতে পারবেন। আর আবেদনের জন্য আপনাদের সম্ভবত ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে আপনারা আবেদনটা সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পূর্বেই আমি একটা বিষয় বলে দেই, আপনাদের স্ব পদের জন্য ব্যাংক ড্রাফট করতে হবে এবং আবেদন ব্যাংক ড্রাফটের একটা কপি আবেদনের সাথে এখানে যুক্ত করতে হবে, যেখানে পাসপোর্ট সাইজের একটা ছবি থাকবে এবং আপনার বিশেষ সিগনেচার থাকবে। এবং পাসপোর্ট সাইজের ছবিটা 300x300 পিক্সেলের হতে হবে, 1 মেগাবাইটের নিচে থাকলেই হবে। এই ছিল বিস্তারিত মোংলা বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বললাম। যদি এরপরও কারো কোনো কিছু জানবার থাকে কমেন্ট বারে লিখবেন। সবাইকে ধন্যবাদ।